নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং এন্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আসছে বিস্তারিত খবরে। প্রতি বছরের মতো এবছরও দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন ইসলামপুরের বর্ষিয়ান নেতা ও বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুর গোলঘরস্থিত নিজ বাসভবনে শাড়ি লুঙ্গি এবং অন্যান্য কাপড় বিতরণ করেন বিধায়ক। এদিন উপস্থিত সকলকে উৎসবের শুভেচ্ছাও জানিয়েছেন বর্ষিয়ান এই বিধায়ক। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ও প্রাক্তন কাউন্সিলর মেহতাব চৌধুরী এবং তার সন্তান ইমদাদ চৌধুরী সহ অন্যান্যরা। ইসলামপুরের বর্ষিয়ান নেতার কাছ থেকে শাড়ি ও লুঙ্গি উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকেই উপস্থিত এদিন বিধায়কের দীর্ঘ জীবনের সুস্থতার কামনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। ওইখানে ওইখানে এলাকা উপরে একদম সব থেকে ভালো হবে। বসতে বসে জানাই নি।